নমস্কার, এই ভিডিওটি করার উদ্দেশ্যই হচ্ছে আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। আজকে চলে এসেছি কিন্তু বড় বাজার। বড় বাজারের একদম পুরনো যে চীনা বাজার, সেটা কিন্তু রঙের হাট বসেছে পাইকারি দামে। তা আপনি যদি মনে করেন সিজনাল ব্যবসা করবেন আপনার পাড়ায়, তাহলে কিন্তু করতে পারেন এখান থেকে জিনিসপত্র কিনে। এই ভিডিওটি পুরো দেখলে আপনার অনেক আইডিয়া চলে আসবে কত কি দাম প্রত্যেকটা জিনিসের। আর প্লাস যারা পাড়ায় পাড়ায় অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন, তারাও কিন্তু একটা বাল্ক অ্যামাউন্টের জিনিসপত্র লাগে, তাও কিন্তু এই পাইকারি দামে পাইকারি বাজার থেকে কিনে নিয়ে যেতেই পারেন। তার জন্যই আজকের এই ভিডিও, এবং যারা নর্মালি দেখছেন তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে, কারণ আপনাদের কাছে দামের অনেকটা আইডিয়া চলে আসবে। ভিডিওটি পুরো দেখবেন, আশা করি উপকৃত হবেন। নমস্কার, আমি বাবুমশাই বিশ্বজিৎ, আর একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, এতদিন যারা দেখেছেন আমার ভিডিও, আজকেরটা পুরোপুরি মার্কেট সংক্রান্ত। লাগলো যে দোল, আমাদের বাঙালির দোল উৎসব কিন্তু খুব সামনেই চলে এসেছে, তাই জন্য বিভিন্ন রঙের বিভিন্ন রকম আইটেমের খোঁজ দিতে, ভেষজ আবির সমস্ত কিছু কিন্তু আমি চলে এসেছি আজকে বড় বাজার। আমার পেছনে দেখছেন ওল্ড চীনা মার্কেট, এইটাই হচ্ছে বড় বাজারের হোলসেল মার্কেট। ভিডিওটা শুরু করছি বেশি কথা না বাড়িয়ে, চলুন ভিডিওটা শুরু করা যায়। এইগুলো দেখছেন, এগুলো কিন্তু আবির বলে ভুল করবেন না, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালার, জলে গুলে খালি কালার হবে। আর এগুলো মোটামুটি আপনার 500 গ্রাম করে নিতে হবে প্রত্যেকটা কালার। আর এগুলো বলি, এটা পিঙ্ক হবে গুললে, তার পাশেরটা দাদা ওটা রেড হবে, রেড লাল হবে, তার পাশেরটা বলছে গ্রিন হবে, আর ব্লু হবে, এইটা ব্লু হবে, ওই সাদাটা দেখছেন ওইটা ব্লু হবে কিন্তু এই কালারটা। আর এখানে দেখুন এই যে কালারটা দেখছেন, এটা কচি কলা পাতাই কালারটা থাকবে জলে গুললে, আর তার পাশেরটা এটা এটা বেগুনি হবে, বেগুনি হবে এই কালারটা, আর এইটা এটা গ্রিনই হবে, আর এইটা পিঙ্ক হবে, এটা পিঙ্ক হবে, আর এটা তো লাল হবে জানা কথা, এটা বি লাল হবে, এটাও লাল হবে। বাহ, এটা মানে আবির ভেবে কাউকে যদি মুখে লাগিয়ে দেন সে তো পুরো ধোকা খেয়ে যাবে। আর এখানে বিভিন্ন রকম একটু বেশি কেমিক্যাল দেওয়া যেগুলো রয়েছে সেইগুলো মিনিমাম 250 গ্রাম করে নিতে হবে। আর দাম কীরকম আছে দাদা? ওরা 120 টাকা কিলো আছে, 120 টাকা কিলো আছে সাদাগুলো, আর এগুলো 150 টাকা কিলো। এই কালারগুলো বিভিন্ন 150 টাকা কিলো, মানে যেহেতু কেমিক্যাল যতটা ফ্রি থাকবে, কম থাকবে, তত কিন্তু দামটা বেশি থাকবে। এই পিন্টুদা রয়েছে, এই পিন্টুদারই এই দোকান, সমস্ত ইনফরমেশান দিয়ে সাহায্য করলেন, খুব ভালো, অবশ্যই আসুন। মানে এরকম না হোলসেল মার্কেট মানে আপনাকে 2 কেজি 3 কেজি করে রং কিনতে হবে, যারা দোকানদার আছে তারা তো কিনলেনই, আর যারা নর্মাল লোক, আপনারা হয়তো পাড়ায় অনুষ্ঠান করছেন, তারা বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে কিন্তু এখান থেকে নিয়ে যেতেই পারেন, মিনিমাম 500 গ্রাম করে নিতে হবে। আরও বিভিন্ন দোকানে বিভিন্ন রকম গ্রাম দিচ্ছেন, বিভিন্ন দাম, আপনারা আসুন ঘুরুন বাজার পুরো, ঘুরে ঘুরে নিন। দাঁড়িয়ে আছি এই দাদার দোকানে, আরিয়ান স্টোর। ইনি মোটামুটি সারা বছর বেলুন নিয়ে এনার কারবার, কিন্তু রঙের বেলায় মানে ইনি রঙের বেলুন স্পেশালি। আর এই প্যাকেটটা দেখালাম, এটার আমি ফিচার্সটা একটুখানি বলি। এই যে আপনি কলের মুখে বা যে কোনো কিছুতে লাগিয়ে দিলেন, এর মধ্যে থেকে রং গেল, এই বেলুনগুলো ফুলে গেল, খালি টানলেন এই পাইপ থেকে আর ছুঁড়ে মারলেন, এই হচ্ছে এই কাজ, আলাদা করে গিট মারতে হবে না, এত সুন্দর ফেসিলিটি ব্যাপারটা। এইটাই 3 রকম সেট আছে, এই সেটটাই 3টে রয়েছে এই প্যাকেটটার মধ্যে, যার দাম 70 টাকা, আর এক একটা এই পাইপের মধ্যে 37 পিস করে রয়েছে। এখানে দেখুন বিভিন্ন রকম কালার আবির, মানে একটা থালায় যদি আপনি এগুলো সাজান কি সুন্দর লাগবে দেখতে, বিভিন্ন রকমের কালার রয়েছে। আর মিনিমাম প্রাইস কত? 60 টাকা কেজি, 1 কেজি করে নিতে হবে, সমস্ত কালার আপনি নিতে পারেন 60 টাকা করে, যে কোনো আবির নেবেন 60 টাকা করে কেজি, একদম কিন্তু কেমিক্যাল ফ্রি নয়, কেমিক্যাল হালকা দেওয়া রয়েছে, কিন্তু রঙের থেকে অনেক বেটার এই কালারগুলো আমি মনে করি। আর ব্যাপারটা হচ্ছে আপনারা দোকানদার যারা আছেন তারা তো আসুন অবশ্যই নিন, আর প্লাস হচ্ছে যারা একটা অনুষ্ঠান আয়োজিত করবেন, অনেক রঙের দরকার, অনেক আবিরের দরকার, তাদের জন্য কিন্তু খুব ভালো ব্যাপারটা, আপনারা 1 কেজি করে সব নিতেই পারেন, বা আরও যদি বেশি অ্যামাউন্ট লাগে অবশ্যই আসবেন, 60 টাকা করে কেজি, আই রিপিট, আর মিনিমাম 1 কেজি করে নিতে হবে, যে কোনো আইটেম আপনি নিন। এইরকম এক একটা প্যাকেট, এর মধ্যে 20 পিস করে এই প্যাকেট রয়েছে, এক একটা ইচ প্যাকেট যদি আমি বলি 7 টাকা করে পড়বে হোলসেল প্রাইস, এর মধ্যে 20 প্যাকেট রয়েছে, এক একটা পুরো কিন্তু বাঞ্চ আপনাকে নিতে হবে, তাহলে মোটামুটি কত পড়ছে দাদা? 140, 140 টাকা এক একটা ব্রাঞ্চ পড়ছে। আর এরকম এরকম কালার অপশান পেয়ে নাটখাট, আচ্ছা এইটা বলছে নাটখাট, এটা ব্র্যান্ড রয়েছে নাটখাট ব্র্যান্ড, এই যে গুলাব আবির, এটা নেবেন 70 টাকা বান্ডিল, 10 পিসে, 10 পিসে 70 টাকা, তাই তো পাইকারি রেট। আর এইটা, এটা 120 টাকা বান্ডিল, এটা 120 টাকা। দাদার নাম কি? ছোটুদা, ছোটুদার দোকানে আছি। আর এটা কি বললে, 10 পিস?
ছোট বেলাতেও করতাম যে গিট টু বাধ্য হতো রং দেওয়ার পর, এখন একটা সিস্টেম বেরিয়েছে এটা কিন্তু অটোমেটিক রং ভরবে না, অটোমেটিক লক হয়ে যাবে, আলাদা করে বাঁধা বাঁধি কিচ্ছু করতে হবে। এটার দাম কি আছে দাদা? 10 পিস 180 টাকা বান্ডিল। একটু দাম তো বেশি হবে যেহেতু একটা এক্সট্রা ফিচার্স রয়েছে এর মধ্যে। আর এইটার দাম হচ্ছে 120 টাকা, আর এটা 70 টাকা। একটা নতুন আইটেম দেখুন, এরকম রঙের স্পেশাল লাইট জ্বলবে। দাদা বলছে এটা হচ্ছে এক ডজনের পিস, কত দাম বলছে দাদা? 420 টাকা ডজন। দু পিস করে রয়েছে এক একটা কালার, ছরকম কালার আছে, দু পিস করে রয়েছে। ছ পিস দেওয়া যাবে না? ছ পিস নিতে পারেন বা এক ডজনও নিতে পারেন। এইরকম লাইট জ্বলবে প্রত্যেকটা কালারে। এই হলো কিন্তু কালার স্টিক, এগুলো কিন্তু 5টা আলাদা আলাদা ভ্যারাইটি অফ কালার, একটা প্যাকেট নিতে হবে, 120 টাকা দাম। এগুলো কিন্তু আগুন দিয়ে এই সোলতেতে যদি ধরান, এখান দিয়ে বিভিন্ন রকম কালার বেরোবে। এই যে এই গায়ে কালারগুলো রয়েছে যেগুলো, সেই রকম 6 রকম কালার বেরোবে। এইটা দেখছেন, এই স্টিকটা আলাদা, এই স্টিকটা একদম ধূপকাঠির মতো আলাদা সেন্টেড, মানে সেন্ট বেরোবে। এটা কিন্তু 180 টাকা, 6 পিস, 6 রকমের কালার, খুব সুন্দর। আপনার সেই ধূপকাঠি ঘরে ধরালে খুব সুন্দর লাগে না? চন্দন কাঠ যদি ধরিয়ে ফেলেন সেই রকম একদম কিন্তু গন্ধটা রয়েছে। এই আইটেমটা খুব সুন্দর, ইউনিক। দাদার কার্ডও রয়েছে এখানে, আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারেন, মাল যদি আগে থেকে অর্ডার দিতে চান উনি রেডি করে রাখেন। এখন দাঁড়িয়ে আছি রামদার কাছে, এই যে রামদা একটু জল খেয়ে নিচ্ছে, তো সকাল সকাল দোকান লাগিয়ে দিয়েছে। এইখানে ওনার কাছে আমি দেখলাম ভ্যারাইটি অফ মুখোশ রয়েছে, বেলুন রয়েছে, তারপর চুলে লাগানোর বিভিন্ন রকম হেয়ার স্টাইল রয়েছে, দেখুন কালার কালো, আর বিভিন্ন রকমের মুখোশ আছে। আমার কাছে সব থেকে ইউনিক লাগলো এইবারে, দাদা বললে নতুন উঠেছে, এই যে ছেলেদের এটা মেয়েদের এটা, এগুলো কিন্তু হোলসেল প্রাইস 35 রুপিস করে। এখানে একটা আপনি পাবেন না, মিনিমাম 6 পিস নিতে হবে। যে কোনো আইটেম আপনি নিয়ে নিন সেগুলো কিন্তু 6 পিস করে নিতে হবে। এখানে যে সাদা যে মুখোশগুলো দেখছেন সেগুলো কিন্তু 18 টাকা প্রাইস পার পিস, এগুলো হোলসেল প্রাইস কিন্তু। আর এইখানে এইগুলো রয়েছে 20 টাকা করে, এইগুলো রয়েছে কিন্তু 30 টাকা করে, বিভিন্ন ভ্যারাইটি অফ। দেখুন মুখোশগুলো খুব সুন্দর লাগছে, কালারফুল, মানে মুখটা যদি বাঁচাতে চান রঙের থেকে তাহলে এটাও কিন্তু পরে নিতে পারেন, খুব সুন্দর লাগছে। 30 টাকা পার পিস হোলসেল প্রাইস, 6 পিস নিতে হবে। আপনি চাইলে 6টা 6 রকম নিতে পারেন, তো 6টা 6 রকম নিতে পারেন আপনি। এই টুপিগুলোর কী দাম আছে দাদা? এটা 8 টাকা, এগুলো 8 টাকা করে আছে। 96 ডজন 96 টাকা। এই পাতার পাশেরটা 180 টাকা, এইটা হচ্ছে ডজন 180 টাকা, এটা হচ্ছে 180 টাকা। এটা কি পেছনের দিকে থাকবে এই জিনিসটা? এটা 216 টাকা। তাহলে পার পিস কত করে পড়ছে? 18 টাকা। বাহ খুব সুন্দর, দেখুন 18 টাকা করে পার পিস পড়ছে, এগুলো হোলসেল প্রাইস। তো এই হচ্ছে দাদা আরও কয়েকটা জিনিস দেখাচ্ছে। বাহ এই মুখোশটাও দেখুন, বেশ একটা ভুতুরে ভুতুরে। এটা 50 টাকা, তাই তো? এটা 50 টাকা করে কিন্তু ডজন, দাদা বলছে ডজন। 6 পিস নেওয়া যাবে? 6 পিস আপনি নিতে পারেন। আচ্ছা 3 পিসও নিতে পারেন, দাদা বললেন 3 পিসও নিতে পারেন, মানে 1 পিস আপনি নিতে পারবেন না, কিন্তু মোটামুটি একটু 3 পিস 6 পিস 12 পিস এইরকম রেঞ্জে আপনাকে নিতে হবে। এটা 45 টাকা করে পার পিস, দেখুন মানে এইসব মাস্কগুলো আপনি 1 বছর কেন, মানে মোটামুটি 3-4 বছর ইউজ করতে পারবেন, এইরকম মানে শক্তপোক্ত রয়েছে। 720 টাকা, এটা 720 টাকা, মানে 60 টাকা করে পার পিস। বাবা দেখছি এটা বেশ মেরা নাম জোকার, এইরকম একটা ফিল আসছে পুরো জিনিসটা। তা মানে মুখোশেরই কতগুলো ভ্যারাইটি ছিল দেখলেন, অনেক রকম। আপনি আসুন, সব দেখানো সম্ভব না দাদার কাছে, আসলে আপনার কাছে চলে আসবে। এটা দেখুন, যারা বাচ্চা মোটামুটি, যারা ওই রকম কার্টুন পছন্দ করেন এই সমস্ত জিনিস, তারা এটা পড়তে পারেন। মুখোশের প্রচুর ভ্যারাইটি দাদার কাছে, আর বিভিন্ন রকম দাম। এটা কি দাম আছে দাদা? এটা 25 টাকা, 300 টাকা হচ্ছে ডজন। এইটা, এই সানগ্লাসটা 35 টাকা, প্রচুর বড় সাইজের, মানে প্রায় মানে চোখ সমেত সব ঢেকে যাবে, মানে প্রচুর, মানে ইয়ে 35 টাকা পিস, তাই তো? আচ্ছা এইটা কি বাচ্চাদের সানগ্লাস? বাহ এইটা বেশ খুব সুন্দর। এইটা কি আছে? এক পাতা 168, এক পাতার দাম। যারা দোকানদারি করবেন ভাবছেন সিজন ব্যবসা, তাদের জন্য কিন্তু আইডিয়াল, এখানে এসে এরকম দামে কিনে নিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতেই পারেন, আর রামদা এই ব্যাপারে খুব সহযোগিতা করবে। রামদা বলছে যে 6 পিসও নিতে হবে না, 3 পিসও উনি বিক্রি করবেন। হ্যাপি হোলি, এটা 10 পিস আছে, 300 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে একটা
100 পিস মানে 100টা পাতার একটা পুরো কিন্তু বান্ডিল, এইগুলো কিন্তু 2 টাকা প্রায় 20 পয়সা মতো পড়ছে। আর এক একটা ইচ প্যাকেটে মানে যারা বিক্রি করবেন মোটামুটি 5 টাকা আপনি বিক্রি করতেই পারেন। আর এক একটা প্যাকেটে 25টা করে বেলুন আছে যার দাম আপনি কিনলে পড়ছে হচ্ছে 2 টাকা 20 পয়সা থেকে 30 পয়সাও নয়, ঠিক আছে? তো 100 পিস আছে, এই প্যাকেটটাই পুরো 220 টাকা দাদা বলছেন। এর আরেকটা বড় সাইজ, এটা বড় সাইজ তো, এটা কত পড়ছে দাদা? 400 টাকা। এটা 400 টাকা মানে 4 টাকা 40 পয়সা বা 4.5 টাকা এরকম কেনা আপনি, এবার বিক্রিটা আপনার উপর, 10 টাকা বিক্রি করতেই পারেন। এটাও 100 পিস কিন্তু আপনার মোটামুটি পড়ে যাচ্ছে হচ্ছে 400 টাকা। এই বড়টাতে 35 পিস আছে আর ছোটটাতে দাদা বললেন 25 পিস করে রয়েছে। এই হচ্ছে বেলুনের ভ্যারাইটি, দামটাও আপনাদের জানিয়ে দিলাম। ঢুকতে গেলে ডান দিকেই এই রামদার দোকান পড়বে, এরকম সব বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আপনাদের দেখালামও এতক্ষণ ধরে, দাদা দেখালেন কষ্ট করে, তার জন্য ধন্যবাদ। আর আসলে অবশ্যই উনি সহযোগিতা করবেন, উনি বলছেন যে 6 পিস নিতে হবে না, 3 পিসও উনি দেবেন, মানে 500 টাকা আপনি হচ্ছে হোলসেল প্রাইস। এগুলো কিন্তু 3 পিস নিতে হবে, যারা দোকানদার তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বেশিরভাগ করা, আর যারা নর্মাল কিনতে চান অবশ্যই আসুন, কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে মিনিমাম 3 পিস, 6 পিস বা 12 পিস এই রকম কিন্তু এখানে রেশিও, 1 পিস এখানে বিক্রি হয় না। তা এইটার দাম আমি বললাম যেটা 500 টাকা, আর তার পাশে দেখছেন বেশ বড় ধরনের মানে বেশ অনেকটাই, কত লিটার মোটামুটি 5 লিটার রংগুলো কিন্তু আপনি এটা ভরতে পারবেন। এইটার দাম দাদা বললেন যে 900 টাকা, আর তা এই জিনিসটা খুব কিউট বেশ, এইটার দাম কিন্তু 320 না দাদা বললে, 320 তাই তো না, 320। এখানে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ডিজাইন আপনারা পেয়ে যাবেন। এটা 990 টাকা, এটা যেমন 12 পিস দাদা বললেন 12 পিস নিতে হবে, ডজন হচ্ছে 990 টাকা। আর এই যে পাশে দাদা সাজাচ্ছেন এইটার প্রাইস কিন্তু এক একটা 150 টাকা করে এক একটা। তার পাশে এই যে এই পুরো পাতাটা আপনি ডজন হিসাবে নিলে এটাও 990 টাকা পড়বে, এই যে ডিজাইন মোটামুটি। আর এইগুলো পিসগুলো দাদা কত বললে? 150 টাকা না, ওটা 110 টাকা পিস। দেখুন বাজারের দাম যেভাবে বেড়েছে মানে কিছু করার নেই দাদাদেরও, যেভাবে জিনিসপত্রের প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে বাজারে আসলে বোঝাও যায় সেই এফেক্টটা পড়েছে, তাদেরও কিছু করার নেই। তাও এগুলো কিন্তু পাইকারি দাম দাদারা বলছেন। আর বিভিন্ন রকম ডিজাইন আছে দাদার কাছে, আমি দেখলাম এত রকম ভ্যারাইটি রয়েছে বিভিন্ন কালারের, মানে খুব সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে সবথেকে ছোট দাদার কাছে, এইটা হচ্ছে 40 টাকা, মোটামুটি ভালো শর্ট গান টাইপের। আর তার পাশেই রয়েছে দেখুন এটা হচ্ছে 50 টাকা, আমি দেখাচ্ছি এই যে, এটাও মিনিমাম 3 পিস আপনি নিতে পারেন। বিভিন্ন ভ্যারাইটি, আমি প্রত্যেকটার দাম হয়তো বলতে পারলাম না কিন্তু আপনি এলেই এই রকম রেঞ্জেই পেয়ে যাবেন, যেমন আমি তো বলেই দিলাম দামের আইডিয়া কিছুটা। তা এই পাশেও রয়েছে কিছু গান, এই গানটার দাম কীরকম দাদা? 120 টাকা, এই গানটার দাম 120 টাকা পার পিস। এই জিনিসগুলো আপনি এত রকম ভ্যারাইটি পাবেন, আর দাদা খুবই হেল্পফুল, এখন সবে দোকান সাজাচ্ছে কর্মব্যস্ততা রয়েছে। একে পাল ওকে, আপনারা আসবেন এসে অবশ্যই ভিজিট করবেন এই সমস্ত দোকান, এখানে প্রচুর ভ্যারাইটি আছে। এই দাদার দোকানে দাঁড়িয়ে আছি তারকেশ্বর স্টোর, আপনাকে কার্ডটা দেখিয়ে দিচ্ছি প্লাস রয়েছে। আর এখানে কিন্তু মোটামুটি ওই গ্রোস বা বাল্ক হিসাবে নিতে হবে না, এক ডজন মানে 12 পিসও আপনি কিন্তু নিতে পারেন। বিভিন্ন রকম ফিচকারি রয়েছে এখানে ভ্যারাইটি এই রকম। কী প্রাইস আছে দাদা মোটামুটি এইগুলোর, কীরকম দাম আছে? 108 টাকা করে এটা ডজন, আচ্ছা এটা সব থেকে কম। আর এইটা এটা 18 টাকা করে পার পিস, আচ্ছা এবার ডজন আপনারা হিসাব করে নেবেন কী করতে পারে। আর এইগুলো সাইজের উপরে, তাও মিনিমাম কী কত থেকে স্টার্ট? 108-9 টাকা থেকে এক ডজন স্টার্ট। আর মোটামুটি হাই রেঞ্জ কী আছে? 80 টাকা পিস রয়েছে, ঠিক আছে 840 টাকা, ওকে থ্যাংক ইউ। পঙ্কজদার দোকানে দাঁড়িয়ে আছি, আর ইনি আবিরটা দেখুন, প্যাকেটিং আবির এরকম 5 কেজি করে এক একটা প্যাকেট, 300 টাকা। এটা যারা দোকানে নিয়ে হোলসেল বিক্রি করতে পারেন তাদের জন্য আমি বলছি, এখানে কিন্তু মোটামুটি, বা যদি কোনো প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করেছেন অনেক আবিরের দরকার তখন কিন্তু এইরকম আবির আপনারা নিতে পারেন, এক একটা প্যাকেট 5 কেজি। আর খোলা আবির না, দেখতে পাচ্ছেন একদম কোম্পানি থেকেই প্যাকেট করে আসা হয়, বিভিন্ন কালার কিন্তু পেয়ে যাবেন অপশান। এখানে ব্লু আসছে, এখানে একদম দেখুন কচি কলা পাতা যে কালারটা,
দারুণ দারুণ সব কালার রয়েছে, অনেকগুলো কালারের অপশান রয়েছে, প্রত্যেকটা প্যাকেট 5 কেজি করে রয়েছে আর 300 টাকা। কোনো তো দাঁড়িয়ে আছি এখন সারবান্দার এই দোকানে, উনি বেশ রঙের বিভিন্ন রকম আইটেম নিয়ে বসেছেন। এইখানে উনি যেটা বলছেন আপনাকে ওই 6 পিস 3 পিস এইসব নিতে হবে না, 1 পিস মানে একটা প্যাকেট এরকম নিতে হবে। এর দাম কি দাদা? কত? 40 টাকা। এটা পাইকারি দাম কিন্তু উনি বলছেন 40 টাকা পাইকারি দাম। টাইগার লেখা রয়েছে, টাইগার নিউ টাইগার বেঙ্গল টাইগার হচ্ছে রঙের কোম্পানি। আর এখানে কি এটা কি বড় বলতে কি এটা কি বেশি পিস আছে? এটার দাম এটা 12 পিস। এটা কি 6 পিস? সব 12 পিস। তা এটা ছোট এটা বড় শিশি খালি? আচ্ছা, এইটাতেও 12 পিস, এটাতেও 12 পিস। এই হচ্ছে ব্যাপার। আর এখানে যে খোলা রঙগুলো দেখছেন আপনারা বিভিন্ন কালারের, তো এই রঙগুলো এগুলোতে কেমিক্যাল অবশ্যই মেশানো থাকবে, কিন্তু এই খোলা রঙগুলো মিনিমাম 100 গ্রাম করে নিতে হবে দাদা যেটা বললেন। আর এই প্যাকেট আপনারা 1 পিস পার পিস কিন্তু নিতে পারেন, 1-1টা প্যাকেট মানে 12 পিস আপনাকে নিতেই হবে মিনিমাম। সো দাঁড়িয়ে আছি এখন রাজাদার দোকানে, এই যে রাজাদাকে দেখুন। তা ইনি এই রকম মুখোশগুলো এত রকম ভ্যারাইটি অফ মুখোশ কিন্তু নিয়ে রেখেছে, প্রত্যেকটা প্যাকেট দাদা বললেন প্রত্যেকটা প্যাকেটে কিন্তু 10 পিস করে থাকবে, তাই তো? 10 পিস করে থাকবে, কী প্রাইস? 30 টাকা। 30 টাকা মানে 1-1টা প্যাকেটে 10 পিস করে থাকবে, এটা মিনিমাম মানে নিতেই হবে আপনাকে। এটা যেমন দেখুন বাল হনুমানের মতো মুখোশটা, এটা 50 টাকা। মানে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন রকম দাম আছে, তাও ম্যাক্সিমাম 30 টাকা দাদা যা বললেন, ম্যাক্সিমাম আইটেম 30 টাকা। এই মুখোশগুলো দেখছেন এগুলো কিন্তু 240 টাকা করে ডজন, একটু ওঠানামা করবে কেননা বিভিন্ন মুখোশের বিভিন্ন ভ্যারাইটি, তো খুব একটা না। 240 টাকা ডজন বলছি মানে 12 পিসের দাম আমি বলছি, তো আপনারা কিন্তু মিনিমাম 6 পিস নিতে পারেন। ভিডিও করে বেরিয়ে যখন চীনা বাজারের একদম সামনে চলে এসেছি, মানে ঢোকার মুখে চীনা বাজারের, সেইখানে রয়েছে এরকম দাদারাও নিয়ে বসেছে বিভিন্ন পিচকারি, এনারা 1 পিসও দিচ্ছেন কিন্তু। এগুলোর 1-1টা প্রাইস কী আছে গো? এটা আছে 85। 85 1 পিস দেবে তুমি? আর মিনিমাম কটা নিতে হবে মানে যদি হোলসেল, মানে 85 বললে তুমি এটা হোলসেল প্রাইসই বলো, আপনি 3 পিস বা 6 পিস নেন, এই 85 টাকাটা একটু কনসিডার হবে দাদা বললেন। কিন্তু 85 টাকাটাও যে খুব একটা রিটেল প্রাইস বলেননি, কিন্তু হোলসেল প্রাইসই, যেহেতু আপনি 1 পিস নিচ্ছেন তাই জন্য তো একটুখানি আপনাকে দাম একটু বাড়াতে হবে, তাও সেটা যৎসামান। বিভিন্ন রকম আইটেম রয়েছে দেখুন পিচকিটি। এই দোকানগুলো রয়েছে একদম কিন্তু এই ওল্ড চীনা বাজারের মুখে। এই ভিডিওটা প্রথম পার্ট হিসাবে এখানেই শেষ করছি, এর পরের পার্টে থাকছে ন্যাচারাল এবং ভেষজ আবির ও কালার, সেই ভিডিওটিও কিন্তু আপনি দেখতে পারেন। তো দেখুন এই ভিডিওটার মধ্যে যতটা পেরেছি আমি এই হোলসেল মার্কেটের ইনফরমেশান দিতে পেরেছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর প্লাস আপনারা এইটা বলতে ভুলবেন না, যদি কোনো কিছু জানার থাকে আরও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তা আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আপনারা ভ্যারাইটি অফ জিনিস পেয়ে যাবেন, আবির পেয়ে যাবেন, সমস্তটাই আমি দেওয়ার চেষ্টা করলাম। আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সাহায্য করব। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই পরিবারের সদস্য হয়ে যাবেন, সাবস্ক্রাইব করে। নমস্কার, আজকের মতো ভালো থাকবেন।